পুজোর খরচ বাঁচিয়ে বন্যা দুর্গতদের জন্য সাঁকো জাগ্রত সংঘের পক্ষ থেকে এদিন তৈরি করা হয় শিশুবাগান এলাকায় পুজোর আনন্দে সামিল হোক সকলে পুজো হয়ে উঠুক সবার এই ভাবনা থেকেই রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান থেকে পুজোর খরচ বাঁচিয়ে দুর্গতদের চলাচলের জন্য বাঁশের সাঁকো বেঁধে দিলেন ক্লাব সদস্যেরা বনগা জাগ্রত সংঘের উদ্যোগে এদিন বনগা পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের শিশুবাগান এলাকায় বাঁশের সাঁকো তৈরি করা হয় ক্লাবের পক্ষ থেকে জানা গেছে রাজ্য সরকার পুজোর জন্য পঁচাশি হাজার টাকা অনুদান দিয়েছে পাড়ার কিছু মানুষ জলবন্দি এরপরই ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মানুষগুলির চলাচলের জন্য বাঁশের সাঁকো করে দেওয়া হবে ক্লাবের পক্ষে মলয় বসু বলেন ক্লাবের সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই আমাদের এই উদ্যোগ পূজা উপলক্ষে যে পঁচাশি হাজার টাকা আমাদের অনুদান দিয়েছেন তার থেকে আমরা কিছু টাকা বাঁচিয়ে এখানকার সাধারণ মানুষ হাঁটতে পারছিলেন না তাদের একটা সাঁকর ব্যবস্থা করে হাঁটার ব্যবস্থা করেছি আমরা ওই টাকা থেকে কিছুটা বাঁচিয়ে একটা বস্ত্র দান করবো একটা আশা আছে হয়তো পঞ্চমীর দিন করতে পারি পাঁচটা পরিবার আছে যারা হাঁটতে পারছিলেন না রাত্রিবেলা তারা জলের মধ্যে থেকে পোকা মাখো সাপটা আছে তার মধ্যে হাঁটছিলেন তাদের হাঁটার বা সুব্যবস্থা করবার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে এটা করে দিলাম জানা গেছে শিশু বাগান এলাকায় বসবাসকারী এই পরিবারগুলি গত নিম্নচাপের সময় থেকেই জলবন্দি পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই পুনরায় বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়েছেন তারা প্রথম দিকে বারান্দাতেও জল উঠে গিয়েছিল চলাচল করতে পারছেন না বাড়ির উঠোনে প্রায় কোমর সমান জল যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের এ বিষয়ে স্থানীয় গৃহবধূ বলেন জল প্রথম যে বৃষ্টিটা হয়েছিল সেখান থেকে জল বারান্দাতে হাঁটু সমান ঘরে ছিল প্রথম জলে ঘরে পর্যন্ত ছিল আর ঘর তারপরে পাম চালানোর পরে ঘরের থেকে ছেঁচে আমরা বার করেছি তারপরে আবার কাল পরশু দিন আবার জল ছিল আজকে জলটা নেমে গেছে এই এখনো তো ওই পায়খানা বাথরুমে কলে যেতে সমস্যা তবু এই যে সাঁকো করে দিল ক্লাব আর কি মানে কিছুটা হলেও উপকার হবে তো হলে এ বিষয়ে জাগ্রত সংঘের সম্পাদক তাপস গাঙ্গুলি জানান বনগাঁর বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন আমাদের ক্লাব সংলগ্ন শিশুবাগান পাড়াতে কিছু মানুষ জলমগ্ন হয়ে পড়েছেন সমস্যায় ছিলেন তাদের জন্যে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে পাশাপাশি পুজোর দিনগুলিতে বস্ত্রদান ছাড়াও বেশ কিছু সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সম্পাদক এই এই বছর যেভাবে বৃষ্টি হলো সারা সব বনগার মোটামুটি প্রত্যেক ওয়ার্ডেই জলমগ্ন হয়ে গেছে কম বেশি সব জায়গায় আমাদের জাগর সংঘর এলাকায় যে শিশুবাগান পাড়া বলে একটা পাড়া আছে সেখানে জল জমে যাওয়াতে কিছু মানুষের চলাফেরার সমস্যা হচ্ছে সেই কথা মাথায় রেখে আমরা ক্লাবের পক্ষ থেকে ওখানে একটা বাসের শাঁখো বানিয়ে দিয়েছি আর দুর্গা পুজোর সময় আমাদের পরিকল্পনা আছে সেই তার মধ্যে কিছু টাকা বাঁচিয়ে আমরা দুস্থ মানুষের বস্ত্র বিতরণ করবো এবং তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছি সবাইকে একটা বার্তায় দেবো চারিদিকে জল বাড়ার কারণে সাপ সাপ এবং পোকামাকড়ের অনেক উপদ্রব বেড়েছে সবাই সাবধানে থাকবেন সচেতনভাবে থাকবেন সবাই সবার পাশে থাকবেন সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার জন্য যোগাযোগ করুন এইট অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মহিনী মোহন কান্ডিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মহিনী মোহন কান্ডিলাল